আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে ফেললাম আগরতলা আড়ালিয়াতে। তো এখানে প্রচুর কালেকশন, আজকে কিন্তু ফটো বড় দেখবেন, প্রচুর তার কাছে কালেকশন রয়েছে, ইকো রয়েছে, ব্যান রয়েছে এবং বোলেরো রয়েছে। তো চলুন আজকের ব্লগ শুরু করা যাক। তো বিশাল দা, আজকে তো আপনার কাছে প্রচুর কালেকশন রয়েছে, মানে একদম অল্প থেকে শুরু করে ব্যান থেকে শুরু করে সিন্ধি গাড়ি তো আছেই আজকে। আজকে তো মানে আমাদের দিন পরে ভিডিও আছে, ব্লগ এসেছে, কিন্তু আজকে জবরদস্ত কালেকশন রয়েছে। তো শুরু করেন, কোথা থেকে শুরু করবেন? এটা থেকে শুরু করি, টাটা থেকেই। ঠিক আছে, তো এটা তো এটা না টাটার গাড়ি, এটা সিএনজি আছে না? না, এটা ডিজেল গাড়ি। ডিজেল গাড়িটা? আচ্ছা আচ্ছা, 2016 গাড়ি। ১৬ গাড়ি, তাহলে তো মোটামুটি নতুন আছে, 2016 গাড়ি না? হ্যাঁ, একটু কালো জমে আছে, এটা আমরা সার্ভিসিং করে দেবো, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, গাড়িতে কিছু কাজ নেই, চারো চাক্কা নতুন আছে একদম, ভিতরটি তো একদম অ্যাডভোকেটের গাড়ি ছিল এটা। আচ্ছা আচ্ছা, একদম লো প্রাইসে গাড়িটা বিক্রি হবে, একমাত্র ৮২,০০০ টাকা। ৮২,০০০ টাকা, ১৬ গাড়ি, ডিজেল, ইন্ডিগো সিএস। তো বন্ধুরা, মাত্র ৮২,০০০ টাকা এখান থেকে গাড়ি নিতে পারতেছেন, ২০১৬ মডেল ইন্ডিকা সিএস। কিন্তু এটা কিন্তু একদম A1 কন্ডিশন রয়েছে, দেখুন এয়ার কন্ডিশন খুবই ভালো রয়েছে এবং বডিও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ক্রাইসিস নেই। তো ভিতরে কন্ডিশনটাও দেখুন কিরকম কন্ডিশন রয়েছে, এসি দিয়ে সব কাজ করছে তো এটা না? একদম পারফেক্ট আছে, একদম এসি, কুলার, হিটার, সবকিছু রানিং কন্ডিশন রয়েছে। এবং কিন্তু বন্ধুরা, কিন্তু মেশিন কিন্তু মিউজিক সিস্টেম কিন্তু সোনি কোম্পানি রয়েছে। যারা নাকি কম দামি গাড়ি খুঁজছেন ডিজেলের, তারা এই গাড়ি নিতে পারেন, টাটা ইন্ডিগো সিএস। এটা কিন্তু ডিজেল ভেরিয়েন্ট, এটা পেট্রোল না। এই যে দেখুন গাড়ি মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে, ২০১৬ মডেল, একদম বয়সও কম আছে। যারা নাকি খুঁজছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। আর আমাদের বিশাল দা তো একদম মানে নেগোসিয়েশন তো থাকেই, একদম কম রেটে কম প্রাইসে গাড়ি ছেড়ে দেয়। এই যে দেখুন টায়ার কন্ডিশন, চারো টায়ার একদম ভালো কন্ডিশন রয়েছে, টায়ারে আপনাদেরকে নিয়ে কোনো বদলাতে হবে না। এবং গাড়িটা ফার্স্ট না তো না, ১৩০,০০০ টাকা মডেল কোম্পানি ফিটের সিএনজি এবং এসিটি সবকিছু 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 ওকে আছে, তাদের কাছে সবকিছু ওকে কন্ডিশনে থাকে। এটা তো বলার কোনো অপেক্ষা রাখে না, ডিসক্রিপশন বক্সে বা স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন। এটা একটু ক্র্যাক রয়েছে, যদি কেউ এক্সট্রা ১,০০০ টাকা খরচা করে দেখুন বন্ধুরা, ভিতরে এটা ফ্রেশ কন্ডিশন রয়েছে এবং এটা তো সোনির মেশিন লাগানো রয়েছে এবং এটা কিন্তু সিডি না, মেশিনটা সিডি, সিডি লাগানো যায়, পেন্টাপেল পেন্টাপেল লাগানো যায়। আপনার যদি সিডি থাকে ঘরে পুরানো, সিডি চালাতে পারেন। একদম এই গাড়িও একদম ভালো কন্ডিশন রয়েছে, দেখতে পাচ্ছেন টাটা ইন্ডিকো ইসিএস কোম্পানি ফিটার সিএনজি, একদম ওকে কন্ডিশন রয়েছে, ২০১৪ মডেল, মাত্র ১,৩০,০০০ নিতে পারতেছেন এখানে কোম্পানি ফিটার সিএনজি। যারা নাকি সিএনজি গাড়ি খুঁজছেন কম রেটের মধ্যে, স্যাটান গাড়ি, তারা কিন্তু এটা নিতে পারেন মাত্র ১,৩০,০০০। একদম ভালো কন্ডিশন রয়েছে বন্ধুর গাড়িটা। তারপরে রয়েছে অল্টো না, এটা তো একদম একদম মানে একদম নিউ কন্ডিশনে দেখা যাচ্ছে, এটা একদম ফ্রেশ গাড়ি আছে, একদম ক্রোম ক্রোম গ্রিল লাগানো, একদম হেডলাইট ক্রোম লাগানো, এখানো ক্রোম লাগানো সবকিছু। তো এটা এটা কোন ইয়ারে, কোন ইয়ারে? ২০১৪ গাড়ি, এটা ২০১৪, এটা তো ২০১৪ রয়েছে। আচ্ছা, আর দেখতে পাচ্ছেন চারো চাকা থেকে ব্যাটারি থেকে সব নতুন আছে গাড়ি। আচ্ছা আচ্ছা, একদম ফুল ফ্রেশ, একটা একজন লেডি ওনার ছিল ও গাড়িটার, একজন লেডি ছিল, উনি খালি অফিস আপ ডাউন করেছে জাস্ট, ৬২,০০০ ড্রিভেন। আচ্ছা, মানে কি বল, একদম আনটাচ গাড়ি রয়েছে এখনো, জাস্ট লাইক শোরুম পিস। আচ্ছা আচ্ছা, এটা আমরা সেল করে দেব ২,৬০,০০০ টাকা, ২,৬০,০০০ টাকা। তো বন্ধুরা, ২,৬০,০০০ টাকায় এখান থেকে ২০১৪ মডেল একদম ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন কোম্পানি ফিটার সিএনজি।
আর এটা তো ফার্স্ট ওনার রয়েছে না ফার্স্ট ওনার ফার্স্ট ওনার রয়েছে আর এটা কিন্তু মাত্র মানে খুবই মানে কম চালিয়েছে একজন লেডি ছিল একজন তো এটাও কি কন্ডিশন রয়েছে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে কোথাও কোনো ক্র্যাচিস নেই 2014 মডেল হলো গাড়িটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম সরু কন্ডিশন রয়েছে টায়ার চারো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো হয়েছে এবং সঙ্গে পাচ্ছেন উইল ক্যাপ এখানে পাচ্ছেন ক্রোম ফিনিশ এখানে পাচ্ছেন ক্রোম ফিনিশ ডোর হ্যান্ডেল লোকে ক্রোম ফিনিশ ডোর বাজার ডোর ব্যান্ডিং আপনি দেখেন ক্রোমের সঙ্গে পাচ্ছেন মানে গাড়ি পুরো সাজানো রয়েছে একদম এ ওয়ান কন্ডিশন আছে চারো টায়ার একদম পিছানো টায়ার একদম চারো টায়ার নতুন চারো টায়ার নতুন টায়ার আপনাদেরকে বদলাতে হবে না সঙ্গে পাচ্ছেন স্পয়লার একদম দামি স্পয়লার এটাতে কিন্তু ইন্ডিকেটার রয়েছে স্পয়লারে এখানে পাচ্ছেন অ্যালেক্সা মডেল আর এখানে রয়েছে ব্র্যান্ড নেম এখানে রয়েছে অল্টোর বেজিং এদের কোথাও কোনো ক্রাইসিস নেই যারা নাকি একদম এ ওয়ান কন্ডিশনে গাড়ি খুঁজছেন তারা অবশ্যই এটা নিতে পারেন অল্টো গাড়ি খুঁজছেন আর হেডলাইটগুলো কিন্তু নিউ নতুন যে হেডলাইট বাজারে লেটেস্ট এসেছে সেই হেডলাইট লাগানো 2014 মডেলের হেডলাইট লাগানো নেই দেখুন একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো বিশালদা তারপর কি দেখাচ্ছেন আবার মারুতি ভ্যানে চলে আসুন মারুতি ভ্যান এখানে মারুতি ভ্যান দুটো আছে আচ্ছা আচ্ছা 2010 মডেল আচ্ছা দুটো তো এটা 2010 মডেল এটা 2000 এটা 2010 এটা 10 এটা দিতা চা বলুন আগে সিএনজি রয়েছে গাড়িতে আচ্ছা এটা হচ্ছে 135000 এটা হচ্ছে 125000 135 আর 125 125 135 এটা 35 এটা 25 তো এটা 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 দাম কম কিরে এটার দাম একটু বেশি কিন্তু দুটো তো 10 মডেল দুটোটা 10 মডেল কিন্তু মানে এটার চাকা বাকে একটু চেঞ্জ করতে লাগবে আচ্ছা আচ্ছা আর নিউ আছে আর কাস্টমার কে দুটো আচ্ছা 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 তো 135000 এখানে নিতে পারতাছেন মার দিবেন আবার 125000 নিতে পারতাছেন এখানে মার দিবেন দুটোটা তো পেট্রোল না সিএনজি সিএনজি দুটোটা সিএনজি রয়েছে বন্ধুরা সিএনজি মডেল 2010 মডেল 135000 মার্কেটে একটা সিএনজি দাম আছে এখন 75000 হ্যাঁ 2075000 টাকা গাড়ি নিতে পারতাছেন এখানে 135000 বা 35000 এখানে নিতে পারতাছেন গাড়ি মারুতি ভ্যান এই গাড়িটা কি কন্ডিশন রয়েছে দেখবো দেখুন গাড়ি কিন্তু ভালো কন্ডিশন রয়েছে 2010 মডেল গাড়িতে কিন্তু শুধু দুলা দমে আছে ওয়াশ হয়নি গাড়ি কিন্তু একদম ভালো কন্ডিশন রয়েছে এটা দেখুন টায়ার কন্ডিশন টায়ার থেকে শুরু করে সবকিছু নতুন কন্ডিশন রয়েছে এটা কিন্তু 135000 এটা না কন্ডিশন রয়েছে গাড়িটি এটা কিন্তু টায়ার টায়ার কন্ডিশন খুবই ভালো এটা রয়েছে 135000 তারপর এটা রয়েছে 125000 এটার কিন্তু পিছনে টায়ার একদম নতুন পাচ্ছেন এটা কালার রয়েছে সিলভারে আর দামও রয়েছে একদম কম 135000 নিতে পারতাছেন সিলভার কালারের মারুতি ওমনি সিএনজি এই যে দেখুন এটা সামনের দিকটাও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে এই যে দেখুন সামনে ক্রোম ফিনিশ সঙ্গে গ্রিল পাচ্ছেন এবং টায়ার কন্ডিশন দেখুন এটা রিটার্নিং টায়ার অ্যালিগেটর দাম কম তারপর এটা টায়ার কন্ডিশন বেশি একটা ভালো না যার জন্য 10000 টাকা কমে দিয়েছে সঙ্গে আছে এখন বিপরীত দা বিশাল দা একটু কাজের কাজের জন্য একটু দূরে গেছে তো বিপরীত দা কোন আজকে তো এটা তো দেখালাম ওই ব্যান অবধি দেখালাম তো সুপ থেকে শুরু করি না করে নাকি ডিজার থেকে শুরু করি ঠিক আছে তো বন্ধুরা আমরা কোন সুপ থেকে শুরু করব সুপ ডিজার এটা তো কোম্পানি সিএনজি না কোম্পানি সিএনজি না তো ডিটেলসটা বলুন এটা 2019 এর গাড়ি আচ্ছা এটা আপনার আমরা সেল করব 520000 টাকা 520000 ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে গাড়ি আচ্ছা আচ্ছা একদম কোম্পানি সিএনজি আছে যেমন বাম্পার টু বাম্পার দেখছেন ফ্রেশ গাড়ি 2020 এর গাড়িটা না 20 এর কমার্শিয়াল নম্বরে আছে গাড়ি 2020 মডেল কমার্শিয়াল নম্বরে রয়েছে বন্ধুরা আর এটা কিন্তু কোম্পানি এর সিএনজি আর গাড়িটা কিন্তু কত উপর বেগেলসে রেজিস্ট্রেশন করানো রয়েছে যারা নাকি সুপ ডিজার খুব জান টোর তারা এই গাড়ি নিতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে 2020 এর এটা তো বিএস 6 মডেল 20 এর না এটা 19 এর গাড়ি 19 এর গাড়ি আচ্ছা ঠিক আছে তো এটা 19 এর গাড়ি বিএস 4 গাড়ি তো গাড়িটা কি কন্ডিশনে রয়েছে এটা একটু দেখবো তো দেখুন বন্ধুরা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে কোথাও কোনো ক্র্যাচিস নেই একদম ভালো কন্ডিশন রয়েছে যারা নাকি ডিজার খুব জান সুপ ডিজার তারাও এই গাড়ি নিতে পারেন ভিতরের কন্ডিশনও মোটামুটি ভালোই সঙ্গে পাচ্ছেন স্ক্রিন টাচ মিউজিক সিস্টেম এবং সিলিং কন্ডিশনও ভালোই সিট সিট থেকে শুরু করে সবকিছুই ভালো কন্ডিশন রয়েছে এবং গাড়িতে সবকিছুই লাগানো রয়েছে টায়ার কন্ডিশনও মোটামুটি ভালোই রয়েছে সুপ ডিজার টোর এই যে দেখুন এটা হচ্ছে গাড়ির ব্যাক সাইড খুবই ভালো কন্ডিশন রয়েছে এখান দিয়ে দেখানো যাচ্ছে না কারণ এখানে খুবই কাছাকাছি রয়েছে গাড়ি তারপর আমরা নেক্সট গাড়িতে যাব তো বন্ধুরা তারপর আমরা নেক্সট গাড়িতে এসে বললাম তাদের কাছে রয়েছে আবার কা সুজুকি ইকো আচ্ছা এখানে তো রিফাইন্যান্স তো अवेलेबल রয়েছে না এখানে সব গাড়ির মধ্যে রিফাইন্যান্স अवेलेबल আছে যে কেউ যদি রিফাইন্যান্স করতে চায় আমাদের কাছে তিনটার উপরে অপশন আছে তিনটা ব্যাংক মানে ফাইন্যান্সের অপশন আছে আপনি যে কোনো ফাইন্যান্সে করতে পারেন আর এক্সচেঞ্জ অফার এক্সচেঞ্জ অফারও আছে আচ্ছা আচ্ছা তো এক্সচেঞ্জ অফার রয়েছে বন্ধুরা যারা নাকি ফাইন্যান্সের প্রবলেম আছে টাকা পয়সা কত কিছু সমস্যা আছে তারা রিফাইন্যান্স করে এখান থেকে গাড়ি নিতে পারেন আর এক্সচেঞ্জ অফারও রয়েছে তারপরে এটা ডিটেইলসটা বলুন এটা আপনার 2014 এর গাড়ি আচ্ছা একদম কন্ডিশন দেখতে পাচ্ছেন হ্যাঁ কন্ডিশন তো দেখতে পাচ্ছেন কন্ডিশনে গাড়ি আছে একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি আর এটা একদম চারটা চাকা আপনি নতুন পাচ্ছেন গাড়ির সাথে আচ্ছা ঠিক আছে আর গাড়ির এটা আমরা রেট রেখেছি 3 লক্ষ 50000 টাকা
সেটাও দেখবো আমরা। তো বন্ধুরা দেখুন এটা এখানে কম্পিনের সঙ্গে গ্রিল পাচ্ছেন, এখানে সবই এবং এখানেও কম্পিনের সঙ্গে ফগলাইটের সঙ্গে কম্পিনের সঙ্গে পাচ্ছেন, এটা কিন্তু ফগলাইট নেই, এখানে পাচ্ছেন কম্পিনের সঙ্গে হেডলাইট, এখানে রয়েছে কম্পিনের সঙ্গে ইন্ডিকেটার, এখানে রয়েছে লুকিং গ্লাস এবং ডোর বাইজার রয়েছে, একদম কম্পিনের সঙ্গে ডোর হ্যান্ডেল রয়েছে। দেখুন গাড়িতে কোথাও কোনো ক্রাইসিস নেই, একদম নিউ কন্ডিশন রয়েছে এবং টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন, চারো টায়ার কিন্তু নতুন বন্ধুরা, সঙ্গে পাচ্ছেন উইল ক্যাপ, চারো টায়ার একদম নিউ কন্ডিশন রয়েছে এবং পেছনের সাইডটা আসি আবার কা, পেছনের সাইড দেখুন এখানে কম্পিনের সঙ্গে পাচ্ছেন ব্যাকলাইট এটা, আর সঙ্গে পাচ্ছেন এখানে বাম্পার গার্ড, স্টিলের বাম্পার গার্ড পাচ্ছেন, সব গাড়িতে কিন্তু বাম্পার গার্ড লাগানো থাকে না, এবং সঙ্গে পাচ্ছেন এখানে স্পয়লার, স্পয়লার কিন্তু সব গাড়িতে থাকে না, এটা আফটারমার্কেটে লাগাতে হয়, একদম দামি স্পয়লার লাগানো রয়েছে, একদম নিউ কন্ডিশন রয়েছে গাড়িটি, 2014 হলো গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে বন্ধুর গাড়িটি, কোথাও কোনো ক্রাইসিস নেই, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, যারা নাকি ভালো কন্ডিশন নেই খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন, এবং রিফাইন্যান্স অ্যাভেলেবেল রয়েছে, কোনো টেনশন নেই। তো বন্ধুরা তাদের কাছে নেক্সট কালেকশন রয়েছে জেন স্টিলো সিএনজি ভেরিয়েন্ট, এটার মধ্যে সিএনজি, এটা তো সিএনজি রয়েছে, এটার মধ্যে সিএনজি, আচ্ছা আচ্ছা, তো এটা আপনার সিকোয়েন্সিয়াল সিএনজি, আচ্ছা আচ্ছা, এটা আপনার এই 2011 এর লাস্টের মানে 12 বলা যায়, 12 এর মডেল, আচ্ছা, হ্যাঁ আপনি একদম ভিএক্সআই মডেলে ফুল টপ ভেরিয়েন্ট, এটা টপ টপ মডেল না, ফুল টপ, আচ্ছা ভিএক্সআই মডেল, ভিএক্সআই মডেলের, আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম, আর এটার রেটটা আমরা রেখেছি 185,000 টাকা, 185,000, মাত্র 185,000, মাত্র 185,000, 2011 মডেল নিতে পারতেছেন সিএনজি ভিএক্সআই মডেল জেনিস্টেলু, ঠিক আছে। তো গাড়ি কি কি কন্ডিশন রয়েছে এটাও দেখবো, জেনিস্টেলু কিন্তু খুবই সুন্দর গাড়ি, এটা যদিও 2014 তে বন্ধ হয়ে গেছিল না, এটা এখন কিন্তু গাড়িটা কিন্তু মোটামুটি ডিমান্ড আছে বাজার মার্কেটে, এটা সিএনজি রয়েছে বিএক্সআই মডেল 2011 মডেল, 11 লাস্ট মানে 12 বলা যায়, মানে 12 বলা যায়, তো গাড়ি কি কন্ডিশন রয়েছে দেখবো, দেখুন গাড়ি একদম ভালো কন্ডিশন রয়েছে, টায়ার থেকে শুরু করে গাড়িও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, দেখুন টায়ার কন্ডিশন, এটা তো উইল ক্যাপ লাগানো পাচ্ছেন, এই দেখুন ফ্রেশ কন্ডিশন রয়েছে, ভিতরে কন্ডিশনও ভালোই, মিউজিক সিস্টেম একদম পাইনারের মিউজিক সিস্টেম রয়েছে, মিউজিক কিন্তু সিডিও লাগানো যাবে, এটা তো মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, সিএনজি রয়েছে গাড়িতে এবং গাড়িতে কোথাও কোনো ক্রাইসিস নেই, এবং টায়ার কন্ডিশন দেখতে পাচ্ছেন টায়ারও মোটামুটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে, এটা তো বিএক্সআই মডেল, এই যে দেখুন বিএক্সআই মডেল, বিএক্সআই মডেল জেন স্টিলো বিএক্সআই মডেল, এখানে উইপার পাচ্ছেন, যেহেতু এটা বিএক্সআই মডেল পেছনে এখানে উইপার পাচ্ছেন, এখানে ব্র্যান্ড নেম পাচ্ছেন, চারো টায়ার একদম নতুন, এই যে দেখুন বন্ধুরা চারো টায়ার নতুন, যারা নাকি ব্যান বিএক্সআই আর জেন স্টিলো খুঁজছেন তারা এই গাড়ি নিতে পারেন। তারপর আমরা বন্ধুরা নেক্সট গাড়িতে যাবো, তারপর বন্ধুরা তাদের কাছে নেক্সট রয়েছে সুজুকি ইকো, আপনাদের কাছে তাদের দুই দুটি ইকো রয়েছে, আর যেমন জবরদস্ত কালেকশন আপনাদের কাছে, মানে একটা থেকে একটা মানে সবগুলো মানে ইকো সবাই খুঁজছে, ইকোর অনেক চাহিদা, গাড়ি এতদিন দিতে পারছিলাম না, আচ্ছা আচ্ছা, এটা দুই চেষ্টা বলুন, এটাও আপনার 2014 এর গাড়ি, আচ্ছা এটাও 2014, এটাও 2014, এটাও 14, আচ্ছা আচ্ছা, এটাও আপনার কোম্পানি ফিটেড এসি প্লাস আপনার সিএনজি পেট্রোল, আর এটার রেটটা যেটা আমরা রেখেছি এটা হচ্ছে 3,20,000 টাকা, 3,20,000, 3,20,000, এটা ছিল তো 3,50,000, এটা তো এসি আছে, ওটা তো এসি আছে, এটা তো এসি আছে, আচ্ছা, তো দুটোটাই কুড়িতে এসি রয়েছে, কোম্পানিটা সিএনজি রয়েছে, আগেরটা হচ্ছে 3,50,000, আর এটা হচ্ছে 3,20,000, ওইটা হচ্ছে সিলভার কালারে, ওইটা ছিল সাদা কালার হোয়াইট কালারে, ঠিক আছে, আর এটা 3,20,000, আর এখানে কিন্তু এটাও পাচ্ছেন, এটা কিন্তু আপনার কাছে লাগাতে হয়, আর এখানে টায়ার কন্ডিশন খুবই ভালো, টায়ারও নতুন রয়েছে লাগানো, আর ভিতরে সোনি কোম্পানির মিউজিক সিস্টেম লাগানো রয়েছে, এবং সঙ্গে পাচ্ছেন এসি, সিট কন্ডিশনও মোটামুটি ভালোই, তবে সিট কভার কাপড় লাগানো রয়েছে, এখানে ডোর ডোর বেন্ডিং লাগানো রয়েছে, এই যে দেখুন পেছনের টায়ার, পেছনের টায়ারও মোটামুটি ভালো কন্ডিশন রয়েছে, আর বন্ধুরা এটা কিন্তু পেছনে কিন্তু বাম্পার গার্ড পাচ্ছেন, স্টিলের বাম্পার গার্ড পাচ্ছেন, তবে এটা তো স্পয়লার নেই, তবে গাড়ি কিন্তু A1 কন্ডিশন রয়েছে, 2014 হলো, এটা শুধু কাদা দমে আছে, দেখুন বালু দমে দোলা দমে আছে, গাড়ি কিন্তু ফ্রেশ কন্ডিশন রয়েছে, কোথাও কোনো ক্রাইসিস নেই, যারা নাকি ইকো খুঁজছেন তাদের কাছে দুই দুটি ইকো আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফটাফট কল করবেন। তো বন্ধু তাদের কাছে লাস্ট কালেকশন রয়েছে, সবচেয়ে দামি গাড়ি, সবচেয়ে মানে কি বলবো, বোলেরো, বোলেরো লেগে অনেকে আমাকে কমেন্ট করেছিলেন বোলেরো প্রাইভেট গাড়ি নিয়ে আসার জন্য, তো আজকে তাদের কাছে নিয়ে আছে বোলেরো, তো এটা ডিটেলসটা বলুন, এটা আপনার এস নাম্বারে গাড়ি আছে, এস নাম্বার, এস নাম্বারে আছে, এটার মধ্যে কোনো প্রবলেম নেই, মানে এনওসি অনেকের মনে সন্দেহ থাকতে পারে, এনওসি কোনো ঝামেলা কোনো কিছু নেই, সব কাগজ আমাদের কাছে পেয়ে যাবেন,
গাড়ি একদম ফ্রেশ, আপনি যা দেখছেন এটার মধ্যে রিফাইন্যান্স অ্যাভেলেবল আছে গাড়ির মধ্যে। এটা আপনার আমরা যে আস্কিং প্রাইস রেখেছি এটা হচ্ছে 9,10,000। তো বন্ধুরা 9,10,000 2021 মডেল বোলেরো পাচ্ছেন এখানে, ফুল টপ মডেল গাড়ি, কিন্তু একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। BS6 এটা কিন্তু এস নাম্বার রয়েছে, যদি আপনারা চান যদি এখানে নাম্বার করতে কোনো সমস্যা নেই। পেপার কিন্তু সবকিছু আপডেট রয়েছে, গাড়ির সবগুলোই পেপার সবগুলি আপডেট রয়েছে। তার কারণে আমি পেপারের কথা উল্লেখ করিনি, কারণ বিপিসি যার কাছে বা আরলে যে শুরু আছে এখানে কিন্তু পেপার আপডেট থাকে, গাড়ি কিন্তু সবকিছু ওকে এবং সবকিছু ফুল সার্ভিসিং করানো থাকে, আপনাদেরকে নিয়ে কোনো সমস্যা পড়তে হবে না। তো গাড়ি কি কন্ডিশন রয়েছে এটা একটু দেখবো আমরা। এই যে দেখুন বন্ধুরা, গাড়ি কিন্তু কোথাও কোনো ক্রাইসিস নেই, টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে, উইল ক্যাপও লাগানো রয়েছে। এই যে দেখুন কোথাও কোনো ক্রাইসিস নেই বন্ধুরা, ধরো ভিতরের কন্ডিশন একটু দেখবো। এই যে দেখুন একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে, মিউজিক সিস্টেমও লাগানো রয়েছে। মিউজিক সিস্টেম দেখুন, এটা কোম্পানি ভিটেড মিউজিক সিস্টেম, মহিন্দ্রা কোম্পানির মিউজিক সিস্টেম লাগানো রয়েছে। তো বন্ধু এটা কিন্তু টপ মডেল, যেহেতু এটা পাওয়ার উইন্ডো পাচ্ছেন, এখানে পাওয়ার উইন্ডোর কন্ট্রোলার পাচ্ছেন, একদম ফ্রেশ কন্ডিশন আছে। তারা নাকি বোলেরো খুঁজছেন, ফ্রেশ কন্ডিশনে তারা এই গাড়ি নিতে পারেন। এই যে দেখুন কোথাও কোনো ক্রাইসিস নেই বন্ধুরা, এবং টায়ার কন্ডিশন খুবই ভালো। এই যে দেখুন টায়ার কন্ডিশন মোটামুটি ভালোই রয়েছে। তবে এই দেখুন টপ মডেল, যেহেতু এটা পিছনে উইপার পাচ্ছেন, পেছনে বাম্পার গাট লাগানো রয়েছে, আপনাদেরকে নিয়ে কোনো কিছু করাতে হবে না। এটা এখানে হচ্ছে বোলেরো BS6 XL মডেল না, এটা এক্সেল মডেল এক্সেল। আর এখানে রয়েছে এম হক D7S, একদম ফ্রেশ কন্ডিশন রয়েছে। যারা নাকি বোলেরো খুঁজছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন বন্ধুরা। তো বন্ধুরা তাদের কাছে দাদা কালেকশন ছিল, সবকিছু দেখালাম, সবকিছু ডিটেলস বললাম। যারা নাকি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন। তো আজকের ব্লগ আমি এখানে শেষ করবো। তো এখানে বলার আগে, শেষ করার আগে একটি কথা আবার বলে দিই, এখানে যে অ্যাড্রেসটা ফুললি এখানে বলে দিন। অ্যাড্রেসটা আগরতলা আড়ালিয়া, আর এই জায়গাটার নাম হচ্ছে একতা সংঘ ক্লাবের ঠিক সঙ্গে, আড়ালিয়া বাজার থেকে কেউকে জিজ্ঞেস করলেই হবে, 100 মিটারের মতো ডিস্টেন্স। আচ্ছা আচ্ছা, ধরো দাদা কেউ দূর থেকে দেখেন, বাংলাদেশ থেকে দেখেন, ওখানে কমেন্ট করেন এটা কোন জায়গা। এটা কিন্তু ত্রিপুরা, ত্রিপুরা আগরতলা রাজধানী, ত্রিপুরা রাজধানী আগরতলাতে, আগরতলা কথা বলছি। অনেক ধন্যবাদ আপনাদেরকে জেলদিকে সময় দেওয়ার জন্য। আচ্ছা আরেকটা কথা বলছি, আচ্ছা বলুন, আমাদের কাছে আরো 4-5টা গাড়ি রেডি হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রেডি হচ্ছে, আচ্ছা আমি দেখাতে পারলাম না। অল্টো রয়েছে, ওয়াগনার রয়েছে, সেলেরিও রয়েছে, আচ্ছা মারুতি সিয়াজ রয়েছে, তারপর আপনার সুইফট আছে, ভ্যানও, আচ্ছা আচ্ছা ভ্যানও আছে 2019 এর, আরো 5টা গাড়ি রয়েছে। আচ্ছা ফোন করলে ডিটেইলস গুলো বলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো বন্ধুরা তাদের কাছে আরো কালেকশন রয়েছে, এগুলো কিন্তু রেডি হয়নি। আর জানেন কি আজকে পছন্দ মতো গাড়ি মানে অসম্ভব, এটা মানে মানে সম্ভবই না, কারণ আজকাল প্রচুর কালেকশন রয়েছে তাদের কাছে, প্রচুর কালেকশন। তারপরে তারা যদি অন্য গাড়ির খুঁজেন তো অবশ্যই তার লগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, তাদের কাছে সবসময় গাড়ি অ্যাভেলেবেল থাকে। তো বন্ধুরা আজকের ব্লগ এখানে শেষ করবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।